ত্রিপুরায় এমস হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়ে সংসদে প্রশ্ন রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ জানান, ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার আরও 150 কোটি টাকা মঞ্জুর করেছে। তবে এই মুহূর্তে ত্রিপুরায় এমস হাসপাতালের পরিকল্পনা নিয়ে কোনো মতামত ব্যক্ত করেননি তিনি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের দুটি আসনে প্রার্থী নির্ধারণের লক্ষ্যে ময়দানে নেমেছে কংগ্রেস। রানা কেপি সিং এর নেতৃত্বে বুধবার কংগ্রেসের স্ক্রিনিং কমিটির 3 সদস্যের এক প্রতিনিধি দল আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক করে। বৈঠক শেষে কংগ্রেস নেত্রী জরিতা লাইফলাং জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটকে সমর্থন ও রাজ্যের 2 আসনে প্রার্থী নির্ধারণের জন্য প্রস্তুত প্রদেশ কংগ্রেস। বেহাল দশায় আগরতলা শহরের অন্যতম স্বনামধন্য স্কুল উমাকান্ত একাডেমি কোনো এক ঘটনাকে কেন্দ্র করে আচমকায় ক্লাসরুমে পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হয়। বহিরাগত কিছু ছাত্র সহ এই স্কুলের ছাত্ররা মিলে এই স্কুলেরই এক ছাত্রকে বেধড়ক মারধর করে, অথচ দেখা নেই স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকার। এত কিছুর পরেও নীরব স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকদের প্রশ্নের মুখে তারা। ৪২তম আগরতলা বইমেলার এবারের মূল ভাবনা সভ্য ভারত। 21 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9:00 পর্যন্ত চলবে মেলা। 132টি বইয়ের এবং 9টি অন্যান্য সংস্থার স্টল বসানো হবে এখানে। বইমেলা নিয়ে আগরতলা সিটি সেন্টারের পুরো নিগম কনফারেন্স হলে বুধবার বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়। মেয়র, ডেপুটি মেয়র তথা সংস্কৃতি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। ভারতের জেল থেকে বাংলাদেশে ফিরলেন 12 জন অনুপ্রবেশকারী। প্রায় 2 বছর জেল খেটে অবশেষে সরকারিভাবে নিজেদের দেশে ফিরলেন তারা। বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয় বাংলাদেশি নাগরিক হিসেবে। পাচারের আগেই গ্রেপ্তার বিহারের 2 গাঁজা পাচারকারী। ধলাই জেলার আম্বাসার রেল পুলিশ কনস্টেবলের তৎপরতায় স্টেশন থেকে প্রায় 8 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু। বাইক ও জলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, পথ দুর্ঘটনার বলি একই পরিবারের 3 সদস্য। গোমতী জেলার উদয়পুর রাজনগর এলাকার ঘটনা। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিপাহীজলা চিড়িয়াখানায় নতুন অতিথি। নর্থ বেঙ্গল জু থেকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হলো 2টি রয়্যাল বেঙ্গল টাইগারকে। 30 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের। তার সঙ্গে রয়েছে 2টি চিতাবাঘ, 4টি রূপালী তিতির, সোনালী তিতির, 2টি ময়ূর এবং পাহাড়ি ময়না।